হ্যালো বন্ধুরা, গিকিদীপ চ্যানেল স্বাগত। আমি আজকেও আপনাদের অনেক নতুন নতুন টেক মোশাদের তো খবর নিয়ে চলেছি, তাই বেশি না করে আজকের খবরটা শুরু করা যাক। প্রথম যে খবরটা আসছে সাওমির তরফ থেকে, সাওমি যে রেডমি নোট এসেছে, জানেন যে রেডমি নোটের আপনার তিনটা কালার অ্যাভেলেবেল ছিল আপনাদের, আপনার নেপচুন ব্লু ও মুন লাইট হোয়াইট ও আপনার স্পেস ব্ল্যাক। তার সঙ্গে তার সাওমি একটা নতুন একটি কালার ভেরিয়েন্ট, সেটা আপনার যে আপনার যে কসমিক পার্পেল, সেটা আজকে ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে। এবং কিছুদিনের মধ্যে যে আপনার 29 তারিখে যে আপনার যে সাওমির যে ব্ল্যাক ফ্রাইডে যে সেল রয়েছে, সেই সেলে নতুন এই কালার কসমিক পার্পেল এই কালারটি সেটা হচ্ছে পার্চেসের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং আপনার সামনে আরেকটা ভালো একটি খবর আসছে যে আপনার সামনে যে রেডমি নোট এইট সিরিজ গত 1 মাস আগে সে লঞ্চ করেছিল, রেডমি নোট এইট ও নোট এইট প্রো, তো গত 1 মাসের মধ্যে তারা 1 মিলিয়ন ডিভাইস তারা এখন মধ্যে তারা সোল্ড করে দিয়েছে। সামনে তো বিশাল একটি ভালো একটা ব্যাপার। এবং আপনাদের কাছে যে সামনে রেডমি নোট এইট ও নোট প্রো ফোন আছে কিনা তার নিচে আমাকে কমেন্ট করে আপনি জানাতে পারেন। পরবর্তী যে খবর সেটা আপনার টেকনো তরফ থেকে, টেকনো ব্র্যান্ডিং এর ফোন, টেকনো তার নতুন একটি ফোন সে ফ্যামিলি থেকে সামনে সেটা আপনার টেকনো স্পার্ক পাওয়ার। সে টেকনো স্পার্ক পাওয়ার এই জন্য রয়েছে, নামটা দিচ্ছে তারা হচ্ছে যে টেকনো স্পার্ক পাওয়ারটা সেটা আপনার যে ব্যাটারি কন্ডিশন রয়েছে সেটা আপনার 6000 mAh ব্যাটারি রয়েছে। এটা আমি আপনাকে স্পেসিফিকেশনটা বলে দিই, আপনার যেটা 6.3 ইঞ্চের আপনার 2.5D কার্ভ গ্লাস ডিসপ্লে রয়েছে। এবং সামনে আপনার রয়েছে আপনার যে ডিসপ্লে রয়েছে সেটা নয়েজ ডিসপ্লে রয়েছে। সামনে ক্যামেরা রয়েছে আপনার 13 MP সেলফি ক্যামেরা, ও পিছনে আপনার রয়েছে কোয়াড ক্যামেরা সেটা রয়েছে, যেটা আপনার 13 MP মেন ক্যামেরা, 8 MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো সেন্স। এছাড়া আপনার যে প্রসেসর রয়েছে সেটা আপনার মিডিয়াটেক হিলিও P22 প্রসেসর, আপনার অ্যান্ড্রয়েড 9 পাই, আপনার 6000 mAh ব্যাটারি তো আমি বললাম আপনি। এবং যে প্রাইসটা আপনার করেছে সেটা আপনার খুব একটা ভালো প্রাইস রয়েছে, আপনার 8499, 8500 টাকার মধ্যে প্রাইস রয়েছে। এটা আপনার হচ্ছে সামনে সপ্তাহে আপনার ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে সেটা হচ্ছে ফ্লিপকার্টের মধ্যে 5000 জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। যারা আপনি ভাবছিলেন 5000 থেকে 5000 mAh ব্যাটারি যারা আপনার হয় না, হয়তো আরও 1000 mAh ব্যাটারি ভালো থাকে, 6000 mAh ব্যাটারি তাদের জন্য প্রয়োজন, তারা সে 8500 টাকা দিয়ে আপনার সে ফ্লিপকার্ট থেকে আপনার যে টেকনো গেমন পাওয়ার সেটা আপনি পারচেস করতে পারেন। পরবর্তী যে খবরটা হচ্ছে আপনার সাউমি বা রেডমির তরফ থেকে, রেডমি যে K30 আপনার যেটা 5G আমরা জানি 10 ডিসেম্বর সেটা সে অফিসিয়াল তারা অ্যানাউন্স করবে। কিন্তু রেডমি যে K30 যেটা 5G ছাড়া একটা আপনার চিপার বেরিয়েছে আমরা রেডমি K30 4G, সেটা হচ্ছে তার ফুল স্পেক ডিটেলস সেটা আজকে সামনে চলে এসেছে। রেডমি যে K30 আপনার যেটা আপনার 4G ভেরিয়েন্ট থাকবে সেটা আপনার ডিসপ্লে থাকবে সেটা আপনার 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, যেটা আপনার 120 Hz রিফ্রেশের সাথে। এছাড়া আপনার যে আপনার সামনে যে আপনার ক্যামেরা সেটা থাকবে সেটা আপনার পাঞ্চল ডুয়াল ক্যামেরা সেটা থাকবে, সেটা আপনার 20 MP মেন ক্যামেরা ও 2 MP ডেপ সেন্সিং এর জন্য। এছাড়া আপনার পিছনে যে আপনার ক্যামেরা থাকবে কোয়াড ক্যামেরা সেটা থাকবে 60 MP মেন ক্যামেরা, যেটা আপনার সোনি IMX666 থাকতে পারে। এছাড়া আপনার হচ্ছে 13 MP আল্ট্রা ওয়াইড, এছাড়া আপনার 8 MP টেলিফোটো লেন্স ও 2 MP জন্য ম্যাক্রো লেন্স থাকবে। এছাড়া আপনার যে ব্যাটারি থাকবে সেটা আপনার থাকবে হচ্ছে ব্যাটারি 45 mAh ব্যাটারি থাকবে। এছাড়া আপনার যে আপনার 27 ওয়াটের ফাস্ট চার্জ আছে, NFC 3.5 জ্যাক। এছাড়া আপনার যে ভেরিয়েন্ট আপনার 6 GB ও 64 GB ভেরিয়েন্ট থাকবে, যেটা আপনার প্রাইসটা সেটা আপনার বলছে আপনার অনেক চিপার 20000 টাকার মধ্যে প্রাইসটা হতে পারে। তো আপনার যে আপনার 20000 টাকার মধ্যে আপনার যে রেডমি K30 4G ভেরিয়েন্ট যদি সে লঞ্চ করে সে একটা ভালো একটি ফোন হবে। এবং আপনার দেখা যায় যে স্পেকটা সেম টু সেম আসে কিনা, আপনার হয়তো 10ই ডিসেম্বর যখন আপনার যে রেডমি K30 যে 5G লঞ্চ করবে সে 5G সঙ্গে আপনার রেডমি K30 4G ভেরিয়েন্ট চিপার ভেরিয়েন্ট হয়তো লঞ্চ করতে পারে। দশমের মধ্যে দেখা যায় দশমে কী লঞ্চ করে, যখন এই বিষয়ে আর কিছু খবর আসবে তখন অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। পরবর্তী খবরটা সেটা আপনার হচ্ছে ওপোর তরফ থেকে, ওপোর যে রেনো সিরিজ আপনার কিছু 2 মাস আগে আসে তারা ওপো রেনো সিরিজ অ্যানাউন্স করেছিল। তো ওপো রেনো সিরিজ একটা আপনার যে 5G ভেরিয়েন্ট সেটা আজকে স্যার কিছু স্ক্রিনশট ও আপনার যে আপনার স্পেক ডিটেলস কিছু সামনে এসেছে। এবং ওপো রেনো থ্রি যে 5G হবে সেটাতে আপনার যে ডিসপ্লে থাকবে আপনার যে আপনার কার্ভ ডিসপ্লে থাকবে এবং 7.7 mm আপনার যে থিকনেস থাকবে। এছাড়া আপনার যে ক্যামেরা সামনে যে ক্যামেরা সেটা আপনার 5-6 ক্যামেরা সেটা থাকতে পারে। আপনার যে ভালো হচ্ছে যে পিসি পরবর্তী আপনার রুমার্স ছিল সে রুমার্স বলা হচ্ছে ওপো রেনো যে 3 5G সেটা আপনার যে স্পেক ডিটেলস আছে সেটা বলা হচ্ছে আপনার যে পোস্টারটা থাকবে সেটা আপনার যে কোয়ালকমের যে 735 যে 5G চিপ আছে সেই চিপের সঙ্গে যে ওপো রেনো 3 সে 5G সেট লঞ্চ করতে পারে। এবং আপনার যে ব্যাটারিটা থাকে সেটা ব্যাটারি থাকা হতে বলতে 45 mAh সে ব্যাটারি থাকতে পারে, যে আপনার ভোক ফ্ল্যাশ আছে ফোরের সঙ্গে সাপোর্ট থাকতে পারে। তো আপনার ওপোর তরফ থেকে এখন পর্যন্ত অবশ্যই কোনো শুধু এই ছবিটাই সামনে এসেছে, আপনার যে কার্ভ ডিসপ্লে 7.7 nm থিক 7.7 mm থিকনেসের সঙ্গে ছবিটা, আদার্স কিছু ডিটেলস এখনো সামনে আসেনি বা অফিসিয়াল সে কবে সে অ্যানাউন্সমেন্ট হবে সেটা অফিসের কোনো ডিটেলস আসেনি। আশা করা হচ্ছে আপনার যে ডিসেম্বর মাসের মধ্যে হয়তো যখন আদার্স যে ব্র্যান্ড রয়েছে 5G ভেরিয়েন্টগুলো সেটা লঞ্চ করবে, তার সঙ্গে হয়তো ওপো রেনো 3 যে 5G ভেরিয়েন্টটা সেটা লঞ্চ করতে পারে।
তো দেখা যাবে ডিসেম্বর মাসে যখন ওপো রেনো 5G লঞ্চ করে কিনা, যখন সে লঞ্চ করবে তখন অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। পরবর্তী খবরটা স্যার আপনার রিয়েলমির তরফ থেকে, রিয়েলমি যে X50 যেটা আপনার 5G ভেরিয়েন্ট, আপনার জানেন যে ডিসেম্বর মাসের মধ্যে হয়তো রিয়েলমি যে X50 সেটা আপনার সামনে অ্যানাউন্স করবে, কিন্তু ডিসেম্বর মাসের আগে আজকে আজকে মানে রিয়েলমি X50 আপনার যে আপনার ফুল স্পেক ডিটেলস সামনে চলে এসেছে। রিয়েলমি X50 আপনার থাকবে যেটা আপনার বলছে আপনার 6.4 ইঞ্চের ফুল HD আপনার ডিসপ্লে থাকবে, আপনার যেটা প্রসেসর থাকবে সেটা স্ন্যাপড্রাগন 735G আপনার, যেটা আপনার যে 5G চিপস সেই চিপস লঞ্চ করবে, এবং যে ক্যামেরা সেটা থাকবে সেটা আপনার থাকবে 61 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আপনার হচ্ছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং এর জন্য ও 2 মেগাপিক্সেল থাকবে ম্যাক্রো লেন্সের জন্য। এছাড়া আপনার যে আপনার সামনে যেটা ক্যামেরা থাকবে সেটা আপনার 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে ও 8 মেগাপিক্সেলের আরেকটা যেটা আপনার বলেছিলেন যে পাঁচ হোল ক্যামেরা সেটা থাকবে ডবল, সেটা থাকবে 32 ও একটা থাকবে হচ্ছে আল্ট্রা আপনার 8 মেগাপিক্সেলের ডবল সেটার ক্যামেরা সেট আপ। এবং আপনার ব্যাটারি থাকবে সেটা আপনার 45 mAh ব্যাটারি, আপনার যে রিয়েলমি X50 যে 5G সেটা আপনার ওয়ারলেস চার্জে সাপোর্ট করবে। এবং আপনার যে ভেরিয়েন্ট থাকবে সেটা আপনার 6GB 128GB, আপনার 8GB 128GB ও 8GB 256GB স্টোরেজের সঙ্গে এবং থাকতে বলা পারে। হচ্ছে আপনার রিয়েলমি যে X50 5G সঙ্গে আপনার রিয়েলমি X55 যে আপনার ইউথ এডিশন যেটা আপনার যে লোয়ার ব্যান্ড, সেই লোয়ার ব্যান্ড সেটা অ্যানাউন্স করতে হবে, এবং সেই অ্যানাউন্সের আগে তারও ফুল স্পেক ডিটেলস সেটা সামনে চলে এসেছে। মানে যেটা রিয়েলমি X50 যেটা আপনার ইউথ এডিশন সেটা যেটা আপনার প্রসেসর থাকবে সেটা থাকবে আপনার মিডিয়াটেকের 6885 যেটা 5G চিপসেট, সেই 5G সেই সঙ্গে রিয়েলমি X50 ইউথ এডিশন লঞ্চ করবে। আরও ডিটেলসগুলো আপনার বলে দিই, আপনার যেটা থাকবে 6.5 ইঞ্চের আপনার হচ্ছে এলসিডি 60Hz যেটা আপনার ডিসপ্লে থাকবে। এবার ক্যামেরা থাকবে সেটা আপনার 16 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের থাকবে আপনার হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, 2 মেগাপিক্সেলের আপনার ডেপথ সেন্সিং জন্য ও 2 মেগাপিক্সেল থাকবে আপনার ম্যাক্রো লেন্সের জন্য। এছাড়া আপনার যে সেলফি ক্যামেরা থাকবে সেটা আপনার 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে, এটা ব্যাটারি থাকবে সেটা আপনার 5000 mAh ব্যাটারি সেটা থাকতে পারে। এছাড়া আপনার যে মেমোরি ভেরিয়েন্ট সেটা আপনার থাকবে 6GB ও 64GB ও 8GB ও 128GB সে ভেরিয়েন্ট থাকতে পারে। তো রিয়েলমি তো এখন পর্যন্ত কোনো অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, সেটা আপনার সেটা সেই রুমার্সগুলো আপনার এই যে স্পেক ডিটেলস আপনার সে লঞ্চ সামনে এসেছে। তো আমরা যখন রিয়েলমি X50 সম্বন্ধে যখন ফুল স্পেকটাস বা অফিসিয়ালি কোনো ডিটেলস সামনে আসবে তখন অবশ্যই সেই বিষয়ে আপনাকে আমি জানিয়ে আজকের দেবো। মতো ভিডিওটি এখানে শেষ করছি, যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবেন ও শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া যদি আপনার প্রশ্ন বা পরামর্শ থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।